মালদায় বজ্রাঘাতে মৃত দুই আহত এক। মালদায় হরিশচন্দ্রপুর এলাকার ঘটনা। আজ দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়, তারই মাঝে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মৃত দুজনের মধ্যে একজনের নাম কৌশিক দাস, বাড়ি পিপলায়, অন্য আরেকজনের নাম নুরুল খান, বাড়ি সুলতাননগর গ্রামে। আহত ব্যক্তির নাম দীপক দাস, তারও বাড়ি পিপলা গ্রামে। এই মুহূর্তে এসে গুরুতর আহত অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। পিপলা গ্রামের বাসিন্দা দৈপায়ন ব্যানার্জি জানিয়েছেন যে ওরা দুজন আম বাগানে ছিল, দুজনের ওপরেই বাজ পড়ে, কৌশিকের সেখানেই মৃত্যু হয়। এবার সে মাধ্যমিক দিত, খুবই খারাপ লাগছে এবং দীপককে এই মুহূর্তে চাঁচলে রেফার করা হয়েছে, যদিও তার অবস্থা সংকটজনক। অপর মৃত নুরুল খানে আত্মীয় আরিফ বলেন যে বৃষ্টি পড়ছিল সে সময়। मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। एक रास्ता है बेरिए छिलो से हटात करे बाज पड़े एवं तारा साथे साथे हॉस्पिटल निया आसे ताके चिकित्सक ताके मृत बोले घोषणा करे। वे एखोनो पर्यन्त दिन शुनेछेन जे आज बाज पड़े दुजनेर मृत्यु होयेछे। এই যে আসলে বৃষ্টিটা হলো, তো বাড়িতে ছিলই না, বললো কি একটু বাইরের দিকে যাই, কি আছে না আছে বাইরে। তো বাইরে জিমনি গেছে, রাস্তাতে গেছে, বাস হঠাৎ করে বাস বিজলিটা পড়ে, আর মানুষগুলো দেখতে পায় কি বিজলিটা তারের মধ্যে পড়লো, তারটা একদম ছিল বডিতে, বাস পড়ে বাস দাবা করে পড়ে গেল। আবার পড়ে যাওয়ার পর এবার আমরা তো ওখানেই ছিলাম বাড়িতে, কেউ বললো কেমনি এমনি হয়ে গেছে, ওর ফাট করে আমরা গাড়িতে নিয়ে উঠিয়ে এবারে হসপিটালে আসতাম। তো এখানে হসপিটালে নিয়ে আসার পর তখন ডাক্তারবাবু বললো কি আর এখন আর নাই, এখন শেষ। কতজন টোটাল মারা গেছে? এই তো একটা আমার পিসা হলো, একটা সামনে বেড়ে ছিল এখনই দেখলাম, ওটাও বাজ পড়া, ওই বয়স্ক বাচ্চারই মতন, ওনাকেও দেখলাম ডেথ করে গেছে। মানে দুজন মৃত্যু হয়েছে তার? হ্যাঁ দুজন। কি হয় আপনার? আমরা এটা আমার পিসা হয়, এনার নাম হচ্ছে নুরুল খান, আমার নাম হচ্ছে আজিজ খান। অনেক আগে সরকারি বাগানে ওখানে বিভৎস বাজ পড়ে, তো ওখানে দুটো ছেলে ছিল, একজন কৌশিক দাস আরেকজনের দীপক দাস। তো বাজ পড়েছে ওই আম গাছের নিচে ছিল ওরা, তো দুজনের উপরেই বাজ পড়েছে। তো একজন মানে খুব সিরিয়াস, ওকে চাঁচলে রেফার করা হলো, আর একজন যেখানে আছি আমরা ওই ছেলেটা কৌশিক দাস নাম, 15-16 বছর বয়স, মাধ্যমিক দেবে, বিপ্লব দাসের ছেলে, ও এক্সপায়ার করেছে। খারাপ লাগছে, বাচ্চা ছেলে একটা এরকম, একাই তো করোনা চলছে এই পরিস্থিতিতে, আবার একটা মানে কি হচ্ছে জানা যাচ্ছে না, মানে একটা দুর্ভোগের শেষ সীমানা নেই মনে হচ্ছে, যে এরপরে একটা বাচ্চা ছেলেগুলো মারা যাচ্ছে এরকমভাবে মানে ভাবাই যাচ্ছে না। আর বাড়ির পিছনেই হয়েছে, তারপরে এখনই জাস্ট খবর পেলাম যে সুলতাননগরেও একজন এক্সপায়ার করেছে বাজ পড়েই। এখনও মানে আজ এখন পর্যন্ত তিনটে খবর আছে, এবার আরও তো আস্তে আস্তে জানা যাবে। একজনকে চাঁচল নিয়ে গেল আমাদের গ্রামেরই, ওটা পিপলা গ্রামেরই, ওকে দীপক দাস ওকে নিয়ে গেল চাঁচলে। দুজন মারা গেছে আর একজন হাইলি ইঞ্জিওর, মানে খুবই ক্রিটিক্যাল আছে, ওকে অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্স করে আমরা চাঁচল পাঠালাম, ওখান থেকে হয়তো মালদা পাঠানো হতে পারে। কি মনে হচ্ছে না বেঁচে যাবে, কি মনে হচ্ছে আপনার? মানে এখানে ডাক্তার বললো 80-20, মানে না বাঁচার চান্স 80, বেঁচে যাওয়ার চান্স 20। কি নাম? দীপক দাস। আপনার নাম? আমার নাম দৈপায়ন ব্যানার্জি। বাড়ি? এখানে।